হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সামনে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা মন্দির, এটা কিসের মন্দির সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব পুরো ভিডিওটা, আর এখানে কি পুজো হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাই। তা বন্ধুরা, তোমরা যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়ির মন্দির। আমি বাপের বাড়ি ঘুরতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তাই মন্দিরটাও শেয়ার করি। এটা আমাদের ঘরেরই ঠাকুর, এটা হচ্ছে নারায়ণশিলা, এটা নারায়ণশিলার মন্দির। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের ঠাকুরের পালি পড়েছে। আমাদের ঠাকুরের পালিটা বৈশাখ মাস আর কার্তিক মাসে পড়ে, যেহেতু এবছর কালী পুজোর দিনই পড়েছে। কার্তিক মাসে আমরা বাবা বাড়িতে কার্তিক কালী পুজোতে ঘুরতে এসি, তা ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। আর তোমাদেরকে আগে বলেছি এটা নারায়ণশিলার মূর্তি, আর এখানে আমাদের ঘরের ঠাকুর, এই যে আইস পাশে বাড়াচ্ছে। এবার আমাদের তোমাদেরকে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা সন্ধ্যেবেলা শীতল দিচ্ছে, ঠাকুর মশাই সন্ধ্যেবেলা শীতল দিচ্ছে, সেই শীতলে তোমাদের ছবিটা দেখালাম। আর যিনি পঞ্চবটির দিয়ে সবাই মাকে আগুনে তাপ দিচ্ছে, তিনি উনি হচ্ছে আমার মা। আর এটা ঠাকুর মশাই একটু পুজো করছেন, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এটা সন্ধ্যাবেলাটা, সন্ধ্যেবেলায় ঠাকুরকে শীতল দিচ্ছে, সেটা যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তা বন্ধুরা, যদি তোমাদের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু লাইক করে দিও।